वेलकम टू आवर ब्लॉग स्टोरी ऑफ माय लाइफ। আর আজকে আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে, আমাদের পুরনো আড্ডার জায়গা। সরু গলিগুলো একমাত্র দেখতে পাওয়া যায় নর্থ কলকাতাতেই। আর বিশ্বাস করুন, নর্থ কলকাতার জান হচ্ছে এই রাস্তাগুলো। বাগবাজার জেটিঘাট, এখান থেকে আপনারা লঞ্চ পেয়ে যাবেন হাওড়া যাওয়ার জন্য। আরো অনেক জায়গার জন্য এখান থেকে লঞ্চ পাওয়া যায়, বাট এক্স্যাক্ট ইনফরমেশন আমার কাছে এই মুহূর্তে নেই। একপাশে গঙ্গা আর তার উল্টো দিকে ট্রেনের লাইন, এইটা শুধু দেখতে পাওয়া যায় আমাদের প্রিয় বাগবাজার ঘাটেই। একদিকে গঙ্গা আর অপর দিকে ট্রেনের লাইন, মাঝখানে একটা সরু রাস্তা যেটা ঘিরে রয়েছে গাছপালা। জাস্ট ভিউটা ভাবুন আর দেখুন, অসাধারণ। আমরা হেঁটেই চলেছি, বসার জায়গা খুঁজে পাচ্ছি না। এই সেই মায়ের ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। বাগবাজার রেলওয়ে স্টেশনে রেলগেট ক্রস করে আমরা এগোচ্ছি বাগবাজারের দিকে। মানে আমরা এখন অটো নেব আর দ্য ফেমাস রোজ কাবাবে যাবো। বাগবাজারের বেস্ট পার্ট হচ্ছে এই মন্দিরগুলো। আমরা বাগবাজার ঘাটে যেতে গিয়েও অনেক কটা মন্দিরের দর্শন করলাম, আর এখন রেলগেট ক্রস করেও বেশ কয়েকটা মন্দির দেখতে পেলাম। এগোচ্ছি অটোর দিকে, এই অটোগুলো বাগবাজার মোড়ে যায়। এখন আমরা আছি রোজ কাবাব, বাগবাজারের ফেমাস একটা স্পট। এখানে দাদা আমাদের কত রকম কাবাব সব এখন রোস্ট করছে। প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম কাবাব রাইস ট্যাগের সাথে রাখা রয়েছে। দাদা এখানে লাইভ কাবাব করে দেখাবে আপনাদের। আমরা কিছু খাবো না, পার্সেল নিচ্ছি।
শাড়ি নিয়ে স্ট্রাগল করছে ফাটাতে গিয়ে গরম, একটু দাঁড়াতে হবে। আমরা এই দোকানটা থেকে নিলাম আর চারটে এখান থেকে নিয়েছি। আমরা বেশ সুন্দর ঘুরলাম, প্রথমে বাগবাজার ঘাট গেলাম, তারপর বাগবাজার ঘাট থেকে ফেরার পথে রোজ কাবাবে গেলাম। রোজ কাবাবে আজকে ফিশের কোনো অপশান নেই, আর আমি তো চিকেন খাই না, ফিশ স্যাটারডে আর সানডেই থাকে, তো এটা একটা ভালো জিনিস আমরা জানতে পারলাম। তো ফিশ খেতে হলে আপনারা আসবেন স্যাটারডে আর সানডে। আর ঠিক আমার পিছনে রোজ কাবাব, আর আমি পার্সেল নিয়েছি চিকেন ডাম্পস। আর ঠিক রোজ কাবাবের উল্টো দিকেই, মানে রাস্তাটা ক্রস করে এখান থেকে আমরা নিলাম মাছের কচুরি। মাছের কচুরি আমি চারটে নিয়েছি পার্সেল। আজকের মতন আমাদের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ব্লগে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।